নিবেদন করছে সংবাদ নজরে। কাশ্মীর বিষয়ে ভারত পাকিস্তান চাইলে মধ্যস্থতাকারী ভূমিকা পালন করতে প্রস্তুত ডোনাল্ড ট্রাম্প, তবে তার আগে পাকিস্তানকে জঙ্গিদের বিরুদ্ধে কঠোর এবং স্থায়ী পদক্ষেপ করতে হবে বৃহস্পতিবার, ফের এমনটাই জানালো মার্কিন বিদেশ দপ্তরের এক উচ্চপদস্থ আধিকারিক। ইংলিশ চ্যানেল পার হয়ে প্রথমে বেলজিয়াম, পরে জলপথে পূর্ব লন্ডনে ঢুকেছিল মৃতদেহ ভর্তি কন্টেনার। বেশ কয়েকদিন ধরে ওই কন্টেনারের ভেতরে বন্ধ ছিল চীনা নাগরিকেরা, প্রচন্ড ঠান্ডায় অক্সিজেনের অভাবে দম বন্ধ হয়ে মৃত্যু হয়েছে তাদের। 39টি মৃতদেহ সমেত কন্টেনার উদ্ধার ঘটনায় প্রকাশ হয়ে এল চাঞ্চল্যকর তথ্য। লড়াইয়ের নীতি মেনে ভারতকে শায়েস্তা করতে ছায়াযুদ্ধ শুরু করেছে পড়শু দেশ। এবার নয়াদিল্লিতে ভারতীয় সেনা দপ্তরের পাশাপাশি গুপ্তচর সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংসের দপ্তরে হামলা ছকছে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-ই তাইবা। ফেসবুকে অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালকে খুনের হুমকি দিয়ে গ্রেপ্তার হলেন এক সাংবাদিক। বৃহস্পতিবার অসমের বাক্সা জেলার অবস্থিত মনিরুদ্দিনের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সম্পদ আয়ুর্বেদ দিবসে সেন্ট্রাল পার্কের একটি অনুষ্ঠানে গিয়ে এমনই বার্তা দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এদিন অনুষ্ঠান শেষে সল্টলেকের সেন্ট্রাল পার্কে বেশ কিছুক্ষণ হাঁটেন তিনি। দ্রুত নাগরিকত্ব বিল পাশ করার দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দপ্তরে 1 কোটিরও বেশি চিঠি পাঠাচ্ছে বঙ্গ বিজেপি। অমিত শাহর নির্দেশকে মান্যতা দিয়ে এনআরসির পথকে প্রশস্ত করাই বিজেপির লক্ষ্য বলে মনে করা হচ্ছে। আর মাত্র 4 মাস পর পুরসভা ভোট, তার আগে গাড়ুরিয়া পৌরসভা পুরোপুরি দখল করল তৃণমূল। এই পৌরসভার চেয়ারম্যান হলেন সুনীল সিং এর ভাই সঞ্জয় সিং। শুক্রবার চাঁদেরহাট বসছে ইডেনে। আজ ইডেনে নবনির্বাচিত বিসিসিআই এর সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে জমকালো সংবর্ধনা দিতে চলেছে সিএবি। অতিথি অবাহকদের মধ্যে থাকছেন প্রাক্তন ভারত অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন, ভিভিএক্স লক্ষ্মণরা। চোটের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন 5 ম্যাচের টি-20 সিরিজ থেকে ছিটকে গেলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। তার অনুপস্থিতিতে নিউজিল্যান্ড দলকে নেতৃত্ব দেবেন পেসার টিম সাউদি। ভরা হেমন্তে নিম্নচাপে চোখরাঙানি, 3 দিন ধরে নাগারে বর্ষণ, জেরবার কলকাতা। আজও দিনভর বৃষ্টি চলবে শহরে, তবে আগামীকাল থেকে কমবে দুর্ভোগ। কালী পুজোর ঝকঝকে আকাশ, পূর্বাভাস হাওয়া অফিসের। সংবাদ নজরে।